मधुस वर्ल्ड पापा कहते हैं बड़ा नाम कर मार झाड़ू मेरे झेटिए भी देखो। মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস যেখানে টিকটিকি সেখানে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ঘরের এটাই।
কমপ্লিট পুরো পরিষ্কার করলাম, কারণ ফার্স্ট অফ অল আমরা প্রত্যেক উইকে মঙ্গলবার করে পরিষ্কার করি, বাট যখন কোথাও যাওয়ার থাকে মঙ্গলবার করে সেই দিনগুলো কিন্তু আর হয় না। তো অনেক সময় এক তো কী জানি কেন জানি না এক সপ্তাহে সপ্তাহে মানে এত ধুলা পড়ে যায়, তার মধ্যে আজকে পুরো সিলিং টিলিং দিয়ে মানে ফল সিলিংয়ের ওপর টোপর সব পরিষ্কার করেছে, ওই জন্য অনেকটা ধুলা বেরিয়েছে। আমরা জানি কী কাজে একটা বিজি ছিলাম না, যার জন্য আমরা গত মঙ্গলবার শুনলাম প্রায় মানে 13 বা 14 দিন পরে পরিষ্কার করলাম, এক ঘন্টার জন্য পুরো কাজের মাসি হয়ে গেছিলাম। তো নিজের ঘর পরিষ্কার করার জন্য কাজের মাসি হতেও হয় মাঝে মাঝে, তো কারণ আমার ঘর তো আর বাড়ির লোক এসে পরিষ্কার করে দিয়ে যাবে না, আর অন্য কারোর কাজ আমার কেন জানি না পছন্দও হয় না। তো যাই হোক, তো এক ঘন্টার জন্য কাজের মাসি হয়েছি যে তার জন্য আমি পুরো সাকসেস, তার কারণ পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পুরো ঘর। আর এইভাবে প্রত্যেক দিন পরিষ্কার করা পসিবল হয় না, আমাদের কারোরই পক্ষে পসিবল হয় না। যারা দেখছো তোমরা, তোমরাও বলবে যে প্রত্যেক দিন এত নিট অ্যান্ড ক্লিন করে কিন্তু পরিষ্কার করা পসিবল হয় না, অন্তত সপ্তাহে একদিন করার চেষ্টা আমরাও করে থাকি। হাউস ক্লিনিং ব্লগের মাধ্যমে তোমাদেরকে এইটুকুই আমি বলতে চাই যে ঘর পরিষ্কার থাকলে দেখবে মনটাও খুব ভালো লাগে, সারাটা দিন ভালো কাটে আর সুস্থ থাকা যায়, সব থেকে বড় কথা। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুব জরুরি। তো এতটুকুটাই তোমাদেরকে আজকে শেয়ার করার ছিল আমার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তুমি তোমার ফ্রেন্ডসের সাথে, ফ্যামিলি মেম্বারসের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তো চলো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মাদহাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস কার্ড আরও অনেক বেশি ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ।